আসসালামু আলাইকুম চলে এসেছি আবার গ্রামে বাড়ি এই যে শীতের সকাল বাট আমরা হচ্ছে শীতের সকালে শাক তুললে আরও বেশি মজা লাগতো কিন্তু আমরা একটু বেলা হয়ে চলে এসেছি এই জন্য রোদ উঠে গেছে আর এই এত রোদটা এত করা ছিল যে কি বলবো শাক উঠাইতে উঠাইতে একদম ঘেমে শেষ আর আমাদের এখানে খাওয়ার জন্য একচু লাল শাকের বীজ ফেলা হয়েছিল আর এত পরিমাণে শাক হয়েছে যে কি বলবো সে এত শাক তো আমরা খাইয়ে শেষ করতে পারছি না সেই জন্য ভাবছি যে কিছু শাক হাটে বিক্রি করবে সেই জন্যই আমরা সবাই মিলে শাক উঠাচ্ছি ওই পাশে তো আয়ান উঠাচ্ছে আরে পাশে আমি আর এক পাশে মা আর এর পাশে আমরা উঠাচ্ছি কেউ হচ্ছে শাকটা ধুচ্ছে আবার কেউ শাকটা হচ্ছে বাধাই করছে আটি হিসাবে বিক্রি করার জন্য এই যে ধুয়ে ধুয়ে এখানে রাখছে আবার এখানে ওই যে পাশে আয়ান উঠাচ্ছে আয়ান তো আমার সঙ্গে বাজে ধরেছে কে কতগুলো উঠাতে পারে এই নিয়ে আর এ পাশে ধুয়ে ধুয়ে রাখাচ্ছে তো চলুন দেখিয়ে আজকে লাল শাক আমরা কত টাকায় বিক্রি করতে পারি যদিও আমি হাটে যাব না এগুলো হাটে নিয়ে যাবে আজকে আমাদের এখানে বৃহস্পতিবারের হাট বসে তার জন্য আজকে বিশেষ করে উঠানো হয়েছে আর এগুলো রাখলেও পরে আর খেতে ভালো লাগবে না এই যে ফাঁকাটুকু আমশাকগুলো আমি উঠাইছি আর এই যে মহারানী গ্রামে এসে একদম শুধু ঘুরেই বেড়াই তার বাবার কুলে ঘুরে বেড়াচ্ছে এই যে পাশে মা হচ্ছে এ পাশে শাক উঠাচ্ছে আর এত সুন্দর লাউ গাছ হয়েছে যে কী বলবো এই শাক লাউ শাকের পাতাটা দেখলে আপনার বুঝতেই পারবেন না যে এত বড় যখন আমি হাটটা দিছি এর মধ্যে তাহলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণে বড় এটা আমার মতন হাতে আমার হাতের আরও তিন চারটা হবে এখানে এর পাতাটার সমান লাগবে হতে গেলে এই যে পাশে আবার কেউ হচ্ছে আটি পাঞ্চে লাল শাকের তো পরবর্তীতে লাল শাক হচ্ছে হাটে দিয়ে এক এক কাটি হচ্ছে তো পনেরো টাকা করে বিক্রি করাইছে এই যে এখনও তো ধুয়ে ধুয়ে এখানে রাখা হচ্ছে আরও আছে অনেক সেগুলো কাজ শেষ সাথে এখনও দেরি তো আল্লাহ হাফেজ